বিসমিল্লাহির রহমানির রহিম। সুদী দর্শক, আসসালামু আলাইকুম। টেক লেসনের পক্ষে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান। আপনাদের সামনে আরেকটি কম্পিউটার টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে দেখাবো যে আমরা কীভাবে আমাদের ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে স্ক্রিনশট নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা তিনটি উপায়ে কীভাবে স্ক্রিনশট নিতে পারি সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই মূল ভিডিওর প্রথম পর্ব। তাহলে আমরা প্রথমে আমরা কীভাবে একটি স্ক্রিনশট নিতে পারি সেটা আমরা দেখাবো। তাহলে আমরা প্রথমে স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পরে সার্চ বাটন, তাহলে আমরা প্রথমে সার্চ বাটন লিখব স্ন্যাপিং। স্ন্যাপিং টুলস লেখার সাথে সাথে দেখছেন যে আপনার এখানে স্ন্যাপিং টুলসটি এসে গেছে। তো আমরা এটা ক্লিক করব, ক্লিক করে নিয়ে আসব। আসার পরে এখান দেখবেন যে একটি উইন্ডোজ এসে গেছে। তো ঠিক এই অবস্থা থাকা, ডার্ক অবস্থায় থাকা, জাস্ট আমার মাউস কার্সরটা প্লাস পয়েন্ট ধারণ করেছে, দেখতে পাচ্ছেন। তো আমরা জাস্ট যেখান থেকে কিংবা যে জায়গাটা আমরা স্ক্রিনশট নিতে চাই ঠিক এখানে মাউসের প্লাস পয়েন্টটা নিয়ে ড্র্যাগ করে এরকমভাবে আমরা টেনে জাস্ট ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখছেন যে আমার একটি বক্সের ভিতরে আমার স্ক্রিনশটটা এসে গেছে। তো আমরা জাস্ট এই যে উপরে নিচে মাউসের স্ক্রোল বার টেনে আমরা এরকমভাবে উপর নিচে নিয়ে আসতে পারি। তো এই অবস্থা আমরা জাস্ট এখন আমাদের এই স্ক্রিনশটটি আমরা সেভ করব। তাহলে ফাইল মেনুতে যাব, যাওয়ার পরে সেভ এজে ক্লিক করব। সেভ এজে ক্লিক করার পর এখন আমার জাস্ট ফাইল লোকেশনটা আমি দেখাই দেবো, আমি কোথায় সেভ করতে চাচ্ছি। তাহলে আমি ডেস্কটপে দিতে চাচ্ছি। ডেস্কটপে দেওয়ার পর জাস্ট আপনি একটি আপনার ফাইলের নাম দিবেন, আইডি জেপিজি ফরম্যাটে থাকবে। অবভিয়াসলি জেপিজি আছে, জিপ আছে, সিঙ্গেল এইচটিএমএল আছে, পোর্টেবল পিএনজি আছে। আপনি তো আমরা সাধারণত ডিফল্ট জেপিজি আকারে রাখতে চাই। এ অবস্থা রাখার পরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে আমারটি অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এই যে টেস্ট নামে খুব সুন্দর আকারে আমরা স্ন্যাপিং টুলের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারি। তো আমরা এখন সেকেন্ড উপায় অর্থাৎ সেকেন্ড মেথডে আমরা নিব, আমরা কীভাবে সেকেন্ড মেথডে আমাদের স্ক্রিনশটটি নিতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ঠিক স্ক্রিনটা আমি নিতে চাচ্ছি, কিংবা আমি মাই কম্পিউটার ভিতর ঢুকব, ঢুকার পরে আমি এটা নিতে চাচ্ছি, স্ক্রিনটা আমি শট নিতে চাচ্ছি। তাহলে ঠিক আমাদের কম্পিউটারের কিংবা ল্যাপটপের কিবোর্ডের উপরে ডান কর্নারে একটি বাটন আছে, সেই বাটনটি আমরা প্রেস করব। সেটা হলো প্রিন্ট স্ক্রিন নামে একটি, জাস্ট এটা আমরা একবার প্রেস করব। প্রেস করার সাথে সাথে সে অলরেডি স্ক্রিনটা ক্যাপচার করে ফেলছে। তো আমরা এখানে স্টার্ট মেনুতে যাব, গিয়ে পেইন্ট একটি অপশন আছে, সেখানে আমরা এই সফটওয়্যারটি খুলব। খোলার পরে এখানে জাস্ট আমরা কন্ট্রোল প্লাস ভির মাধ্যমে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটি এসে গেছে। তো আমরা এখানে ওই বর্ডারে আমরা ধরে ধরে আমরা আমাদের কাস্টমাইজ করে নিতে পারি, আমরা কতটুকু নিব কিংবা কতটুকু রাখতে চাচ্ছি, কিংবা এরকমভাবে ড্র্যাগ করে আমরা এটা মুভ করে নিতে পারি। নেওয়ার পরে সেম পজিশনে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেভ এজ দিয়ে নিতে পারি। জাস্ট এই ডেস্কটপই রাখবো এটা, এটা আমি মোট পিএনজি না জেপিজি, এটা পিএনজি দিলাম যেহেতু এর আগে জেপিজি করেছি। তো এখানে টেস্ট টু দিলাম, টেস্ট টু দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পর আমি এটা জাস্ট কেটে দিব, আমাদের পজিশনটা দেখে আসব। এ দেখতে পাচ্ছেন টেস্ট টু নামে পিএনজি মোড়ে সেভ হয়ে গেছে। তাহলে আমার দ্বিতীয় মেথডও ডান। এখন আমরা তৃতীয় মেথডে আমরা কীভাবে স্ক্রিনশটটা নিতে পারি, তো তৃতীয় মেথডটা দেখেন যে আমার কম্পিউটার উইন্ডোজ বাটন প্রেস করে প্রিন্ট স্ক্রিন প্রেস করব। আমার প্রেস করা শেষ এবং সেটি অলরেডি আমার প্রিন্ট স্ক্রিন হয়েও গেছে। তাহলে আমি কীভাবে বের করব, মাই কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পর ঠিক বাম পাশে আপনি দেখতে পাচ্ছেন পিকচার নামে একটি অপশন আছে। এই পিকচার অপশন থেকে আমরা আমাদের, তাহলে আমার তৃতীয় পদ্ধতিও কমপ্লিট হলো। তাহলে তৃতীয় পদ্ধতি আমি আবার বলছি, আপনার কিবোর্ডের উইন্ডোজ লোগো প্লাস প্রিন্ট স্ক্রিন একসাথে প্রেস করবেন। প্রেস করার পরে আপনি আপনার কম্পিউটারে মাই কম্পিউটার ঢুকবেন,
ঢোকার পর আপনার বাইয়ে পিকচার নামে একটি অপশন আছে, পিকচার অপশনে গিয়ে দেখবেন যে স্ক্রিনশট নামে একটি ফোল্ডার আছে, ওইখানে আপনার যে কয়টি স্ক্রিনশট নিয়েছেন সব এখানে পেয়ে যাবেন। তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার সঙ্গেই থাকবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।